প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি তেরোর চারের দাগ। চারের দাগ কি আছে দেখে নাও। চারের দাগে রয়েছে আমাদের ক্লাসে এই সপ্তাহে ছ দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, ট্যালিমার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি, এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও। তাহলে এখানে দেখে নিই, আমরা এখানে করেছি ছাত্রছাত্রী দৈনিক উপস্থিতি, ট্যালি মার্ক, দিন সংখ্যা। অর্থাৎ 30 জন এসছে দুদিন, 35 জন এসছে একদিন, 40 জন এসছে আর একদিন, একদিন 28 জন এসছে আরও দুদিন। অর্থাৎ কদিন সংখ্যা হচ্ছে, দিন সংখ্যা 2, 2, 4, 5, 6, তাহলে মোট হচ্ছে 6 দিন। ঠিক আছে, আমরা ট্যালি মার্ক করে নেব। আমরা দৈনিক উপস্থিতি রেখেছি প্রথমে 30, তারপরে 35, তারপরে 40, তারপরে 28। ঠিক আছে, তাহলে আমরা ট্যালি মার্ক করে নেবো। এটা হচ্ছে 30, কদিন এসছে, দুদিন এসছে, তাহলে ট্যালি মার্ক হবে 2, 1, 2। 35 জন কতজন কতজন কদিন এসছে একদিন, ট্যালি মার্ক হবে 1। 40 ট্যালি মার্ক হবে 1। 28 ট্যালি মার্ক হবে 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুদিন সবচেয়ে কম ছাত্রছাত্রী এসছে, এটা হচ্ছে 28 দিন। ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে হবে যে দুদিন সবচেয়ে কম ছাত্রছাত্রী এসছে, সেটা হচ্ছে 28 জন। ঠিক আছে, তাহলে সব বেশি বেশি আছে, তাহলে সবচেয়ে কম ছাত্রছাত্রী এসছে দুদিন। ঠিক আছে, তো এইভাবে তোমাদের ছাত্রছাত্রী দৈনিক উপস্থিতি, ট্যালি মার্ক ও দিন সংখ্যা পড়তে হবে। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে চারের দাগের প্রশ্ন। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।